আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার্স কিচেন, ইউকেতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রেসিপিটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মজাদার মিগেল মাছ দিয়ে একটি টক রান্না করব, খুবই মজাদার। এত বেশি ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হয় না, এত মজা এবং সুস্বাদু হয়, খুব তাড়াতাড়ি বানানো যায়। তো এখানে মাছের টক রান্না করার জন্য এখানে আমি মিগেল মাছ নিয়েছি, আর মিগেল মাছটাকে ধুয়ে লবণ মরিচ হলুদ দিয়ে মেখে ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন সেম কড়াইয়ে আমি কিন্তু আর তেল দিব না, এখানে 2 টেবিল স্পুন অয়েল দিয়েছিলাম, তো যে তেলটা অবশিষ্ট রয়েছিল তো আর তেল অ্যাড করিনি। এখানে আমি 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর রসুন কুচিটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এখানে রসুন কুচি দিয়েছি আমি 1 টেবিল স্পুন, আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 টেবিল স্পুন। তো বেশি এখানে পেঁয়াজ এবং রসুন ইউজ করতে হয় না, অল্প। তো যেহেতু আমি টক রান্না করব তো বেশি প্রয়োজন হয় না, তো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন এরকম। এখন স্বাদ মতো লবণ অ্যাড করে নিব, নিয়েছি। আর এখানে হলুদের পাউডার দিয়েছি 1 টিস্পুন, মরিচের পাউডার দিয়েছি 1/2 টিস্পুন। এই তো, এখন আর কোনো মশলা ইউজ করব না এখানে। যদি আপনারা মরিচ না খেতে পছন্দ করেন তাহলে ওটা স্কিপ করতে পারেন। তো আমি সামান্য একটু মরিচ দিয়েছি, যেহেতু কাঁচা টমেটো দিয়ে টক রান্না করব, সামান্য একটু মরিচ দিয়েছি। তো আমি এই টমেটোগুলো আমার গার্ডেনের, তো আমি একটি টক রান্না করতেছি, খুবই মজাদার হয়। আর এখন তো শীতের সিজন, অ্যাভেলেবল পাবেন আপনারা এরকম টমেটো, কাঁচা টমেটো দিয়ে টক রান্না করে খেয়ে দেখবেন। এখন মশলার সাথে টমেটোটাকে একটু কষার জন্য রেখে দিলাম ঢাকনা দিয়ে, পরে আবার ফিরে আসছি, দেখি কি হয়। তো টমেটোতে এখন আমি পানি অ্যাড করে নিব, পরে আমি বাজার যে মাছটা ছিল সেটাও দিয়ে দিব। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো মাই লাভলি ভিউয়ার্স, এই তো রেডি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে মিগেল মাছের টক রান্না রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে আমি লেমন জুসও দিয়েছিলাম, দেখতে পেরেছিলেন, খুবই মজাদার হয়েছে এই টকটা কিন্তু, আর খেতে কিন্তু অসাধারণ, বেশি ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হয় না, আপনারা একবার হলে ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।